নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে একটা আন্তর্জাতিক একটা আপনার জরিপে বলা হয়েছে আপনার যে বাংলাদেশে আপনার খাদ্যাভাব দেখা দিতে পারে, এই একটা আপনার অলরেডি একটা আপনার একটা ভবিষ্যৎবাণী কিন্তু করা হয়েছে। এবং 1974 সালে যে দুর্ভিক্ষ, সেই দুর্ভিক্ষের পূর্বে এই ঘটনাগুলো অনেকগুলো ঘটছিল, এখনও সেই একই ঘটনাগুলো ঘটছে। 1974 সালে দুর্ভিক্ষের ব্যাপারে অমর্ত্য সেন একটা কথা বলেছিলেন যে এই দুর্ভিক্ষটা ছিল মানব সৃষ্ট, অর্থাৎ সরকারের সম্পূর্ণ ব্যর্থতা, তাদের ম্যানেজ করতে না পারা এবং দুর্নীতি, এসব মিলেই কিন্তু আপনার 74 দুর্ভিক্ষ ঘটেছিল। আজকেও সে একই চিত্র বাংলাদেশে, দুর্নীতি টোটালভাবে টোটাল ফেলিয়ার টু ম্যানেজ, এটা আপনার আছে, আর সেই সঙ্গে আপনার তাদের যে ব্যর্থতা সেটা তো আছে, এই জন্যই আজকে অবস্থা সৃষ্টি হচ্ছে। আপনাদের এই বিএনপি এখন যে কথাগুলো আপনারা বললেন মানুষের দুঃখ দুর্দশার কথা, এই জায়গাটায় মানুষের ভাগ্য পরিবর্তনে কি করছে বা কতটুকু আগাবে? আমি বুঝিনি আপনার প্রশ্ন। বিএনপির নেতৃত্ব আপসহীন খেতাব পেয়েছিলেন, আমরা আন্দোলন করে চলেছি, আন্দোলন করছি, আপনার একদিনে কোনো সমস্যার সমাধান এই ধরনের হয় না। আপনার যখন ফ্যাসিস্ট গভর্নমেন্টকে যখন আপনি সরাতে চান, ফ্যাসিস্ট শক্তিকে, সেটা একদিনের আন্দোলনে হয় না, সে সময় লাগে, সেই সময় আমরা যাচ্ছি, এগুচ্ছি এবং আমরা মনে করি যে আমাদের আন্দোলনের মধ্য দিয়ে আমরা এখন অনেক কাছাকাছি চলে এসেছি যখন আমরা এই সরকারকে আমরা পতন করাতে সক্ষম হব। সেই বিশ্ববাজারের তুলনা করে আমাদের এখানে প্রয়োজনটা এই জন্য কম, এখানে কারণ এখানে আমরা যেটা বলছি এবং যেটা সত্য প্রমাণিত হচ্ছে যে এখানকার এই যে ইনফ্লেশন, এখানে যে অর্থনৈতিক দুরবস্থা, সব কিছুর মূলে হচ্ছে সরকারের দুর্নীতি। যেখানে তা সরকারে বিনিয়োগ করার প্রয়োজন নাই, সরকার সেখানে টাকা দিচ্ছে, সেখানে 10,000 কোটি টাকার পদ্মা সেতু 30,000 কোটি টাকা নিয়ে গেছে। এরপর কিছু দেখছেন যে এই যে যে রাস্তাটাতে আপনার এয়ারপোর্টের যে রোডের সমস্যা, এখানে প্রতি কিলোমিটারে 213 কোটি টাকা খরচ করছে, অথচ কী অবস্থা, 10 বছরে এখন এই অবস্থায় পড়ে আছে। অর্থাৎ এখানে মূল কারণটাই হচ্ছে দুর্নীতি, দুর্নীতির কারণেই আপনার এই দ্রব্যমূল্য বাড়ছে। তাদের আপনার জ্বালানিতে দেখেছেন যে তেলের বেলা তারা কী দুর্নীতি করেছে, বিপিসি একইভাবে দুর্নীতি করেছে, বিদ্যুতের বেলা দেখেছে যে হাজার হাজার কোটি টাকা তারা পাচার করেছে, যে কারণেই আজকে এই দুর্নীতি হচ্ছে। ধন্যবাদ। অবশ্যই অবশ্যই এটাই প্রধান কারণ। আপনার হয়তো বিশ্ববাজারের কারণে হয়তো সহনীয় পর্যায়ে কিছুটা হতে পারতো, যেটা হচ্ছে সেটা সম্পূর্ণভাবে দুর্নীতির কারণ হচ্ছে, কারণ তখনও তারা এইভাবে দুর্নীতি করেছে, যেটা উনি বললেন 74 সালে, একইভাবে আজকে একইভাবে তারা দুর্নীতি করছে, দুর্নীতির কারণে আজকে বিদ্যুতের দুর্নীতির ফল দেখেন। সম্প্রতি বিভিন্ন সমীক্ষা এবং বিভিন্ন জায়গায় যে অর্থনীতিবিদরা সমাজসমূহ আলোচনা করছে, তারা সরাসরি বলেছে যে সরকার কোন সাহসে এই মুহূর্তে যারা এদের দাম বাড়াবে, তারা একটা বিষয় আশঙ্কা করছে যে এই মুহূর্তে যারা বাজারের সঙ্গে সম্পৃক্ত দরিদ্র শ্রেণী, দিশাওয়ালা খেলাওয়ালা, তারা তাদের চার্জ বাড়াবে, আর যারা দুর্নীতি করে টাকা ভাড়া রয়েছে তারাও ঠিক থাকবে। সবচেয়ে বড় সংকটে পড়ে গেছে এখন মধ্যবিত্ত এবং নিম্ন মধ্যবিত্ত শ্রেণী, এবং তারা খুবই খারাপ আছে। তো আমরা জানি যে একটা আন্দোলন জমার ক্ষেত্রে বিভিন্ন ইতিহাস থেকে দেখেছি এই শ্রেণীর সবচেয়ে মুখ্য ভূমিকা পালন করে। এত উর্বর সময় যদি বিএনপি বলে আমরা করছি, তাহলে বিএনপি আপনারা আন্দোলন বলতে কি বোঝার, এটা আমরা অনেকবার প্রশ্ন করেছি আপনাদেরকে। আপনারা আন্দোলন বলতে যদি বোঝেন যে আপনার সমস্ত হরতাল
আর আপনার ওই অবরোধ এই ধরনের বিষয়গুলো কিন্তু শুধু আন্দোলন নয়, মানুষকে আস্তে আস্তে তৈরি করে তাকে রাস্তায় নামানো সম্পৃক্ত করাটাই হচ্ছে আন্দোলন। সেই কাজটাই আমরা করছি। আমরা ইতিমধ্যে আপনারা লক্ষ্য করেছেন যে এই ফ্যাসিস্ট আওয়ামী লীগ শক্তির সমস্ত আপনার যে অত্যাচার নির্যাতন নিপীড়ন সহ্য করেও কিন্তু মানুষ এখন আস্তে আস্তে বেরিয়ে আসতে শুরু করছে। এই বেরিয়ে যখন মানুষ আসবে রাস্তা রাজপথ যখন দখল করবে তখনই আন্দোলনটা তার চরম পর্যায়ে যাবে। আমরা তো বলেছি যে যে কোনো দলের যে কোনো আপনার ন্যায়সঙ্গত দাবির জন্য আন্দোলনকে আমরা সমর্থন করি সবসময়। আমরা আয়না ঘরের মতো কথাগুলো তো আমরা বহু আগে থেকে বলছি। আপনার গতদিন এখন নেত্র নিউজ বলেছে বলে আপনারা এটাকে গুরুত্ব দিচ্ছেন বা বিশ্ববাসী গুরুত্ব দিচ্ছে। আমরা কিন্তু এই যে গুম করে নিয়ে যায় তারপরে আপনি গুম করে রাখে তারপরে অনেককে মেরে ফেলে তারপরে অনেককে হয়তো ছেড়ে দেয় ভয়ে তার আর কোনো কথা বলে না, এই বিষয়গুলো কিন্তু আমরা বহুবার বলেছি আপনাকে। আজকে যেহেতু নেত্র নিউজের নিউজটা আপনার সব জায়গায় ছড়িয়ে পড়েছে বলে আমরা এখন সবাই জানতে পারছি যে এই ধরনের ঘটনা একটা ঘটেছে, সেখানে নিঃসন্দেহে এই ধরনের ভয় ভীতি দেখিয়ে ত্রাস সৃষ্টি করে মানুষকে হত্যা করে গুম করেই তো একটা ফ্যাসিস্ট সরকার ক্ষমতায় টিকে থাকতে চায়, টিকে থাকার চেষ্টা করে, সেই চেষ্টাটাই তারা করছে। অ্যামনেস্টিও কিন্তু দাবি করেছে যে এটার একটা প্রপার ইনকোয়ারি হোক এবং তারপরে এই ব্যাপারে আমরা বিশ্বাস করলে তো বিশ্বাসই করতাম। আপনারা এটা কি বলেন আমি বুঝতে পারছি, আমি আপনাকে বলি শোন, আমরা কখনোই তার কোনো কথাই বিশ্বাস করি না। একটা মাত্র একটা কারণে যে তারা যা বলে তা করে না, এবং আমি প্রথম দিন আমরা বলেছি যে আসলে তাদের কথাবার্তা চলছে সমস্ত প্রতারকের ভূমিকা পালন করে তারা।